नमस्कार बंधुरा, सिम्पल भेज मेनुर आरो एकटा रेसिपिते आपनादेर स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन आर आमिओ भालो आछि। आज आमी बानाच्छि खुबी टेस्टी एवं यम्मी चिली सोयाबिन, जेटा तंदूरी रुटी, रुमाली रुटी, फ्राइड राइस साथे खेते खूब भालो लागे। अनेक समय एकटु अन्यरकम खाबार खेते भालोई लागे, अथवा बाड़ीते हठात गेस्ट चले आसले एकटु अन्य धरनेर रान्नार आइटेम होले भालोई हय। ताई आसुन देखे नी आमी चिली सोयाबिन बानाते की की नियेछि। एखाने 200 ग्रामेर मतन बड़ो दानार सोयाबिन निये नियेछि, आर एटाके आमी 20 मिनिटेर मतन गरम जले भिजिए रेखेछि। एटाके आमी एखान थेके तुले नेब एकटा बाटिते। गरम जल थे एरकम चेपे चेपे सोयाबिनटाके आमी एकटा बाटिते प्रथमे तुले नेब। एबारे एई सोयाबिनगुलोर मध्ये आमी दिए देब एरकम कर्नफ्लावर 3 चामच, এবারে দেব এরকম হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতন লবণ। এবারে এটাকে আমি ভালো করে কোট করে নেব সয়াবিনের গায়ে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করছি, বুড়ো রান্নাটাই আমি সাদা তেলে করব। আপনারা যদি অলিভ অয়েল ইউজ করতে চান বা কেউ তিলের তেল ইউজ করতে চান তাহলে সেটাও ইউজ করতে পারেন। এটাকে ভাজবার জন্য আমি এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এবারে আস্তে আস্তে কোটিং করা সয়াবিনগুলো এখানে ভেজে নেব। এটা আমি দুবার দুবার করে ভেজে তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। এইরকম করে আমি এই সমস্ত সয়াবিনগুলো ভেজে নিয়েছি। এবারে এখানে আমি 1 কাপের মতন বাঁধাকপি এরকমভাবে চপ করে নিয়েছি, আর নিয়েছি টমেটো একটা ছোট, এরকম করে চৌকো করে কেটে নিয়েছি, আর মাঝখানের বিচিগুলো বাদ দিয়ে দিয়েছি। মাঝখানের বিচিগুলো বাদ দিলে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা তারা মাঝখানের বিচিগুলো না খেলেই ভালো হয়, তো আমি এই ক্ষেত্রে এটা এরকম করে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি চৌকো করে ক্যাপসিকাম, একটা ছোট ক্যাপসিকামকে এরকম চৌকো করে কেটে নিয়েছি। এবারে আমি এগুলো কড়াইতে দিয়ে দেব। প্রথমে বাঁধাকপিটা আমি একটু ভেজে নিচ্ছি, এরপরে আমি ক্যাপসিকামগুলো দেব। এরপর আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নেব। টমেটোটাও দিয়ে দিলাম, আর দিলাম 3-4টে কুচোনো কাঁচা লঙ্কা। এই বাটিটাতে আমি 2 চামচ টমেটো সস নিয়ে নিয়েছি, এটা পুরোপুরি অনিয়ন গার্লিক ফ্রেশ সস। আর নিচ্ছি আমি 2 চামচ চিলি সস। এবারে আমি নেব 1 চামচ সোয়া সস। এখানে আমি সমস্ত সবজিগুলো ভেজে সফট করে নিয়েছি, এর মধ্যে আমি এই সসগুলো ঢেলে দেব। সসগুলো মিলিয়ে দিয়েছি, এরপরে আমি সামান্য মানে 1/2 চামচের মতন লবণ এর মধ্যে অ্যাড করব, আর অ্যাড করব গোলমরিচের গুঁড়ো 1 চামচ।
লবণটা বুঝে দেবেন, কেন কি এখানে যেহেতু টমেটো সস সব সমস্ত সস দেওয়া আছে, সসের মধ্যে লবণ থাকে, ওই জন্য লবণটা কম করে দিলেই ভালো হয়। এরপরে আমি একটু ভিনিগার অ্যাড করব, এক চামচের মতন ভিনিগার এখানে আমি দিয়ে দিলাম। এবারে আমি এক চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে সোয়াবিনের একটা আইটেম খুব ভালো লাগে খেতে, একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, আর ভালো লাগলে একটা লাইক করবার অনুরোধ জানালাম। এর মধ্যে আমি হাফ কাপ জল, গরম জল অ্যাড করছি। আপনারা যদি ড্রাই খেতে চান, ড্রাই চিলি সোয়াবিন, তাহলে পরিমাণ বুঝে জলটা অ্যাড করবেন। আমি গামা খামাখা জল রাখব। যখন এরকম ফুটবে এই অবস্থায় আমি সোয়াবিনগুলোকে দিয়ে দেব। এবারে একটু ফুটলে আমি বন্ধ করে দেবো গ্যাস। তো তৈরি হয়ে গেল আমার চিলি সোয়াবিন, কেমন টেম্পটিং হয়েছে দেখুন বন্ধুরা, খেতেও কীরকম দারুণ হবে বোঝাই যাচ্ছে। আমার ভিডিও আজ এই অবধি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজেকে সময় দেবেন। টাটা।